নমস্কার বন্ধুরা, সোমাস ব্যঞ্জন রেসিপিতে আপনাদের আরও একবার স্বাগত। আজ আমি হাজির হয়েছি একটা সোয়াবিনের রেসিপি নিয়ে। এই অনবদ্য সোয়াবিনের রেসিপিটা করতে কী কী লাগছে চলুন একবার দেখে নিই। প্রথমেই লাগছে আমাদের সোয়া কিমা। আমি সোয়াবিনের ছোটো ছোটো বড়িটাকে গরম জলে ভিজিয়ে তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আলু খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, অল্প ক্যাপসিকাম কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, কিছু কড়াইশুঁটি, লাগছে একটু গোটা গরম মশলা, একটু দারচিনি, একটু লবঙ্গ, একটু ছোটো এলাচ, স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, তেল, গরম মশলার গুঁড়ো, গার্নিশিংয়ের জন্য ধনে পাতা কুচি, সামান্য একটু বাটার। চলুন এবার শুরু করা যাক। প্রথমেই আমি কড়াতে খানিকটা, কড়াটা গরম করে কড়াতে খানিকটা তেল দিয়ে নেব। রান্নাটাতে তেলটা একটু বেশি লাগবে। আপনারা চাইলে তেলটা আপনাদের মানে পরিমাণ মতো দিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দেবো। গরম মশলাগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দেবো। আদা কুচিটাও দিয়ে দেবো। দশ বারো সেকেন্ডের মতো নাড়াচাড়া করে এর মধ্যে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা হালকা বাদামি হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে, এবার এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে আমরা তরকারিটাকে সেদ্ধ হতে দেব। চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে টমেটোটাকে সেদ্ধ হতে দেব। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে,
এবার এর মধ্যে আমরা একে একে মশলাগুলো মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। একটু মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু জল দেবো মশলাটা কষার জন্য। আমার মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে, মানে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। আপনারা চাইলে আলুগুলো ভেজেও দিতে পারেন, তার সঙ্গে দিয়ে দেব মটর, ক্যাপসিকাম কুচি, আর দেবো কাঁচা লঙ্কা কুচি। ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে আলু আর কড়াইশুঁটিটাকে সেদ্ধ করে নেব। গ্যাসটা কমিয়ে দিলাম, চাপা দিয়ে আলু আর কড়াইশুঁটিটা সেদ্ধ করে নেব। দু তিন মিনিট হয়ে গেছে, আলুটাকে ভালো করে একটু নেড়ে দেবো। আবার আলুটা সেদ্ধ হতে আর একটু বাকি আছে, আবার একটু চাপা দিয়ে নেবো। 5 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো। পাঁচ মিনিট হয়ে গেছে, আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা বাড়িয়ে দেবো। এবার এর মধ্যে আমরা সয়া কিমাটা দিয়ে দেবো। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে এক বাটি জল দিয়ে
10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দশ মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা সরিয়ে দেব। এবার এর মধ্যে চিনিটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে যতক্ষণ না পর্যন্ত এটা শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করব। এটা আমার প্রায় শুকনো শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব। অল্প ধনে পাতা কুচি দিয়ে দেব। ধনে পাতা আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটাতে প্রেস করতে কিন্তু ভুলবেন না। আমার সয়া কিমা তৈরি, এবার গ্যাসটা বন্ধ করে দেব। তরকারিটা এবার ঢেলে দিই। তৈরি আমার সয়াবিনের কিমার তরকারি। এর ওপর একটু বাটার দিয়ে দেব, একটু বাটার দিয়ে গার্নিশ করে দেব। আর ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। এই রেসিপিটা রুটি দিয়ে পরোটা দিয়ে ভালোই লাগবে খেতে। আপনারা ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন। আজকের মতন এখানেই শেষ করি, আবার হাজির হব নতুন আরেকটা অন্য স্বাদের রেসিপি নিয়ে। নমস্কার।